আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। আশা করি প্রত্যেকে সুস্থ আছেন, নিরাপদে আছেন। অত্যন্ত দুর্যোগময় একটা সময় আমরা অতিবাহিত করতেছি। সিলেট এবং সুনামগঞ্জের প্রায় 40 লক্ষ মানুষ ফানিবন্দি, অসহায়, মানবেতর জীবনযাপন করতেছেন। প্রিয় ভাইরা, আমরা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাস করছি, তাদের প্রত্যেকেরই এখন নৈতিক দায়িত্ব হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা, তাদের জীবন রক্ষার জন্য উচিলা হিসেবে কাজ করা। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, যদিও আমরা তারাও যারা কষ্ট পাচ্ছেন নদীতে, পানিতে, বন্যা দুর্গত, তারা বাংলাদেশের নাগরিক হিসেবে যতটুকু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়া দরকার ততটুকু আমরা দেখতেছি না। তো কিন্তু অনেক রাজনৈতিক দল, অনেক সংগঠন তাদেরকে সহযোগিতা করতেছে, এতে আলহামদুলিল্লাহ শুকরিয়া। অনেক মিডিয়া ব্যক্তিত্ব তাদের সহযোগিতা করতেছে। এর মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ইদানিং সীতাকুণ্ডের, চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেনার ট্র্যাজেডি থেকে শুরু করে আজকের বন্যা পর্যন্ত যেটা পর্যবেক্ষণ করলাম, আমাদের অনেক বেশি আমরা গর্ববোধ করতেছি। বাংলাদেশের জমিনে যেরকম অমায়িক কিছু মানুষ, মানবেতর কিছু মানুষ, মানবতার যারা ঝান্ডাবাহী মানুষ, আল্লাহ রাসুলের আদর্শের অনুসারী, নায়েবে রাসুলের দায়িত্ব যিনি যারা পালন করতেছেন, তাদের শুকরিয়াটুকু আমরা আজকে না করে পারতেছি না। আমরা বাংলাদেশের যে কোনো দুর্যোগের সময়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময়, বিপদের সময়, আমরা বরাবরের মতোই বাংলাদেশ জামায়াত ইসলামীকে সবার আগেই দেখতেছি। যারা চট্টগ্রাম ট্র্যাজেডিতে আমরা দেখছি, আমরা অন্যান্য এই বন্যা দুর্গতের সময় দেখছি, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় দেখছি, সর্বশেষ সলমান আজকের বন্যাতে, সিলেটের বন্যাতে জামায়াত ইসলাম যে 50 লক্ষ টাকার ত্রাণ নিয়ে একটা ক্ষমতাহীন, একদম ক্ষমতার বাইরের, ইভেন রাজনৈতিক দলের যে একটা নিবন্ধনাধীন একটা দল, পরিকল্পিতভাবে তাদেরকে যে এই যেটা নিবন্ধন শুদ্ধ বাতিল, এরকম একটা দল যে তাদের পক্ষ থেকে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা হারিয়েছে, এরকম একটা দল যে তাদের এত মজলুম দল, মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান তাদের সদল বলে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিলেটের বন্যা দুর্গতদেরকে যেভাবে সহযোগিতা করতেছেন, আলহামদুলিল্লাহ, সত্যি প্রশংসার যোগ্য। আমার মনে হচ্ছে আমরা বাংলাদেশের ইতিহাসে, আমরা 1971 সালে আমরা একজন বঙ্গবন্ধু পেয়েছিলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এর পরবর্তী সময়ে আমরা একজন পল্লী বন্ধু পেয়েছিলাম, পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ। আমাদের মনে হচ্ছে, আমরা শুনে আসছি, পড়ে আসছি যে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আমাদের মনে হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ এখন একজন বিপদের বন্ধু পেয়েছি, যাকে প্রকৃত বন্ধু বলা যায়। তিনি হচ্ছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান, উনি আমাদের বিপদের বন্ধু, উনি প্রকৃত বন্ধু। আমরা ইতিহাসে বঙ্গবন্ধু পেয়েছি, আমরা পল্লী বন্ধু পেয়েছি, আমরা এখন একজন বাস্তব বন্ধু পেয়েছি, আমরা একজন প্রকৃত বন্ধু পেয়েছি। এবং এই প্রকৃত বন্ধুকে, যিনি আমাদের বিপদে সহযোগিতা করতেছেন, বিপদে কাছে থাকছেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, ওনাকে আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে আমি এই মুহূর্তে বিপদের বন্ধু ঘোষণা করলাম। আপনারা সবাই আমার এই ভিডিও দেখছেন, যারা সকলেই ভিডিওটা শেয়ার করবেন, সকলেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে বিপদের বন্ধু ঘোষণা করেন। সারা দেশে বিপদের বন্ধু বললেই যেন আমরা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে বুঝি। এই ট্রেন্ড, এই সিলসিলা আমরা বাংলাদেশে চালু করব, এবং সবাই বিপদের বন্ধু বললেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে চিনব ইনশাল্লাহ। আজ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হলেন বিপদের বন্ধু, অর্থাৎ প্রকৃতির বন্ধু, প্রকৃত বন্ধু। আলহামদুলিল্লাহ, আমাদের সবাই আজ থেকে আমরা বিপদের বন্ধু।
ডাক্তার শফিকুর রহমানকে চিনবো, ডাক্তার শফিকুর রহমানকেই জানবো, ডাক্তার শফিকুর রহমানের পথে হাঁটবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।